অনুব্রত মণ্ডলের রোড শোতে খেলা হবে গানে উদ্যম নাচ মহিলাদের। শনিবার ঝাড়গ্রাম শহরের অফিসার ক্লাব ময়দান থেকে জামদা সার্কাস মাঠ পর্যন্ত রোড শো করেন অনুব্রত। অনুব্রতকে কেন্দ্র করে এদিন তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এক অন্য উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমর্থকদের খেলা হবে গেঞ্জি পরে ব্যাট বল হাতে নিয়ে রোড শোতে ক্রিকেট খেলতে দেখা যায়। ঝাড়গ্রাম রোড শোতে অনুব্রতর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের প্রার্থী বীর বাহা হাজদা। ভোটের আসন প্রসঙ্গে তিনি বলেন, মায়ের কাছে পুজো দিয়েছি তৃণমূল 220 থেকে 230টি আসন পাবে, ঝাড়গ্রামের সবকটি আসন তৃণমূলই পাবে। তিনি বলেন, এবারের স্লোগান খেলা হবে। মমতা ব্যানার্জি 220 থেকে 230টা সিট পেয়ে গেছে এবং ঝাড়গ্রামে যে 4টি সিট আছে দাদা গতবারে ছিল বাতাসা তার আগে ছিল খোল কীর্তন, এবারে কি স্লোগান? এবারে খেলা হবে। খেলা তো অনেকদিন আগে শুরু হয়েছে, বিজেপি সব একটা মিটিং দিয়ে আমাদের খেলাটা শুরু হয়েছে। কতটা খেলা হবে? একদম ভয়ঙ্কর খেলা হবে। বলছিলাম এই এলাকায় বিজেপির হেভিওয়েট নেতাদের যেসব মিছিল মিটিং ফাঁকা যাচ্ছে তৃণমূলের, সেখানে উঠছে বড় ভিড় এবং হচ্ছে অনুব্রত রোড শো, কি বলবেন? হেভিওয়েটটা না কমে গেছে, শেষ হয়ে গেছে, আর হেভিওয়েট নেই এখন।